প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে উচ্চতর গণিত ক্লাসের উচ্চতর গণিতের তৃতীয় ক্লাস। তো আজকে আমরা গত ক্লাসে আমরা 6 এবং 9.1 এর 6 এবং 7 এর ক খ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা তারপর থেকে শুরু করব। তাহলে সবাই খাতা কলম নিয়ে বসো এবং বই খুলে, তাহলে 7-এর গ। তো গত ক্লাসে তোমাদের যে অঙ্কগুলো করিয়েছিলাম সেগুলো তোমরা যদি ভালো করে পড়ে থাকো তাহলে আজকের অঙ্কগুলো বুঝতে আরো সহজ হবে। গ নম্বর বলছে যে যদি a ইকুয়াল টু 2^1/3 প্লাস 2^-1/3 হয় তবে দেখা হচ্ছে 2a³-6a=5। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে অঙ্কটা শুরু করি। a=2^1/3 প্লাস 2^-1/3। তো আমাদের প্রমাণে কিন্তু এর উপরে কি আছে, কিউব আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে ঘন করতে হবে। তাহলে আমরা উভয় পাশে ঘন করে দেই। ঘন করে দিলাম, তাহলে এখন বাম পাশ হচ্ছে এ কিউব, যা আছে তাই থাকবে। এখন এ প্লাস বি হোল কিউব, তাহলে আমরা বাড়ি জানি, সূত্র জানি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে কিউব আর এখানে আছে 1/3, বাদ যাবে, থাকবে শুধু 2 প্লাস এখানে 3, আর এই 3 বাদ যাবে, থাকবে 2^-1 প্লাস 3। এখানে এই দুইটা 2 থেকে একটা 2 যদি আমি কমন নেই তাহলে পাওয়ার কি হবে, 1/3-1/3 যোগ হবে। আর এই যে রাশিটা আছে এই রাশিটা সমান কত দেওয়া, এ। তাহলে 2 প্লাস 2 ইনভার্স 1 মানে হচ্ছে 1/2 প্লাস 3 ইন্টু 2^-1/3-1/3, দ্যাট ইজ 0 ইন্টু এ। তাহলে 2 প্লাস 1/2 প্লাস এখানে কত হয়, 2^0 মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 3a। এই পাশে আমরা লসাগু করে ফেলি 2, তাহলে এখানে হবে 4 প্লাস এখানে হবে 1, আর এখানে হবে 3^6a। যখন আর গুণন করে দেই তা আর গুণন করে দিলে হবে 2a³ = এখানে হবে 5 প্লাস 6a। তো এখন আমরা জাস্ট সাজিয়ে লিখে দেই 2a³, 6a প্রমাণে ডান বাম পাশে আছে, তাহলে এটাকে আমরা ডান বাম পাশে নিয়ে গেলাম আর এই পাশে রইলো 5। তাহলে দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে, 2a³-6a=5। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা এখন পরের অঙ্কে চলে যাই। তো গ নম্বরের প্রশ্নটা দেখো, a² + 2 = 3^2/3 প্লাস 3^-2/3 এবং a < 0 হয় তবে দেখাও যে 3a³+9a = 8। তাহলে এটাও আমরা দেওয়াচ্ছি দিয়ে শুরু করব। a² + 2 = 3^2/3 প্লাস 3^-2/3। এখন খেয়াল করে দেখো আমাদের প্রমাণে কিন্তু এর উপরে কি আছে, কিউব আছে, আর এখানে দেওয়া আছে a². তাহলে আমরা যদি এটার উপরে সরাসরি কিউব আনতে যাই তাহলে পাওয়ার হয়ে যাবে 6। তাহলে আমরা কি করতে পারি, a² প্রথমে বিদায় করতে হবে যে কোনোভাবেই হোক, তারপরে আমরা কিউব করব। তাহলে আমরা প্রথমে a² বিদায় করি, তাহলে হবে a² = 3^2
टू बाई थ्री प्लस थ्री टू दि पावर माइनस टू बाई थ्री और ये टूटा वही पासे गेले हो जाए माइनस टू। এখন আমরা কি এটাকে একটু পাওয়ারটাকে ভেঙে লেখার চেষ্টা করি। এখানে টু বাই থ্রি কে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি তার উপরে স্কোয়ার, তাহলে এই টু আর ওয়ান বাই থ্রি গুণ করলে টু বাই থ্রি হবে, প্লাস এটাকে লেখা যায় থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি তার পাওয়ার স্কোয়ার, তাহলে এটা গুণ করলে মাইনাস টু বাই থ্রি হবে, মাইনাস টু। এখন আমরা যদি এটাকে এ বিবেচনা করি আর এটাকে বি বিবেচনা করি, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু ए बी आनते हैं, तेल ए और बी के एखे लिखी थ्री टू दि पावर वन बाई थ्री इंटू थ्री टू दि पावर माइनस वन बाई थ्री। एखन बोलते सर ये दुटा आसलो कई थी तो ये डुएर साथ नाई, तेल जे एक आनलम ये एक देखी जो हमें सठिक आनसी क्या बसि किस आनसी क्या, तेल थ्री टू दि पावर वन बाई थ्री और थ्री टू दि पावर माइनस वन बाई थ्री, दुटा थे एक थ्री कमन नीले वन बाई थ्री माइनस पावर दुटा जोग हो तर मानी कत है थ्री टू दि पावर जिरो और थ्री टू दि पावर जिरो मानी हे वन, तर मानी कि हमें आसले एखे वन के गुण कर टू एर साथ वन के गुण कर ले तो टू ही है, तर मानी हमें नियम बहरे गए किस आनी नहीं जा आनसी ताने सठीक आनलम क्यों हमें सूत्रता मिलानों जो ए स्कोर प्लस बी स्कोर माइनस टू ए बी, তাহলে আমরা লিখতে পারি এ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন খেয়াল করে দেখো উভয় পাশে বর্গ আছে, তার মানে আমরা উভয় পাশে বর্গমূল করে দিই, মানে তাহলে স্কোয়ারটা চলে যাবে, থাকবে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস এখানে থাকবে থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি, এটা আমরা কি করলাম বর্গমূল করলাম। তো বর্গমূল করলে আমরা জানি কি হয় প্লাস মাইনাস আসে, তো এখানে মাইনাস মানটা গ্রহণযোগ্য হবে না, নিব না, কারণ এখানে আমাদের প্রশ্নে শর্ত দেওয়া আছে এর মান শূন্যের চাইতে বড়। এখন আমরা প্রমাণে আছে এ কিউব, খেয়াল করে দেখো তো এখন আমরা এটাকে ঘন করি, মানে এ কিউব ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি, এটাকে আমরা উভয় পাশে এখন ঘন করে দিলাম, তাহলে এই পাশে এ কিউব রইল, এখন এ মাইনাস বি হোল কিউব থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এ কিউব মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, তাই আমরা সূত্রটা জাস্ট লিখলাম। এখন আমরা যেটা করব এ কিউব ইকুয়াল টু এখানে ওয়ান বাই থ্রি আর থ্রি কাটা গেলে শুধু থ্রি থাকে মাইনাস এখানে থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকে মাইনাস থ্রি টু দি পাওয়ার, খেয়াল করে দেখো থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি গুণ করলে কত আসে ওয়ান আসে, তার মানে ইচ্ছে করলে আমরা এটা ডাইরেক্ট ওয়ান লিখে দিতে পারি বা থ্রি টু দি পাওয়ার প্রথমে জিরো লিখলাম, আর এইখানে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটা সমান লেখা যায় এ, তার মানে এ কিউব ইকুয়াল টু থ্রি মাইনাস এটা লেখা যায় ওয়ান বাই থ্রি মাইনাস এখানে থ্রি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তাই মানে থ্রি এ, তাহলে এ কিউব ইকুয়াল টু এখানে লসাগু করলে হবে থ্রি, তাই তিন তিরিকা নয় মাইনাস এক মাইনাস তিন তিরিকা নয় এ, তা আমরা যদি আর গুণন করে দেই তার মানে থ্রি এ কিউব ইকুয়াল টু নাইন মাইনাস ওয়ান এইট মাইনাস এখানে থাকে নাইন এ, তাহলে এখন আমরা জাস্ট সাজিয়ে লিখে দেই থ্রি এ কিউব নাইন এ পাশে আসলে হবে প্লাস নাইন এ আর এখানে থাকবে এইট, তাহলে দেখো আমাদের প্রমাণটা মিলে গেছে থ্রি এ কিউব প্লাস নাইন এ ইকুয়াল টু এইট, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট পরের অঙ্কে আমরা চলে যাই উ নম্বর বলছে যে যদি এ স্কোয়ার ইকুয়াল টু ভি কিউ হয়
তবে দেখাও যে এ বাই বি হোল টু দি পাওয়ার 3/2 প্লাস বি বাই এ হোল টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু এ টু দি পাওয়ার হাফ প্লাস বি টু দি পাওয়ার -1/3। তো এঙ্কটাও একাধিকভাবে করা যায়, আমরা জাস্ট অঙ্কটা করি। তো দেওয়া আছে দিয়ে আমরা প্রথমে মানটা উঠিয়ে নিই যেটা দেওয়া আছে। তো দেওয়া আছে কি এ স্কোয়ার ইকুয়াল টু বি কিউ। তো আমাদের প্রমাণ দেখাতে হবে যেটা, ওইটা আমরা বাম পক্ষটা উঠাই, লেফট সাইড। এ বাই বি হোল টু দি পাওয়ার 3/2 প্লাস বি বাই এ হোল টু দি পাওয়ার 2/3। তাহলে আমরা এক কাজ করি, এই যে পাওয়ারটা উপরেরটাকে আমরা ভিতরে দিয়ে দিই, 3টাকে, তার মানে হবে এ কিউব আর নিচে হবে বি কিউব। তাহলে বাইরে কে রইল 1/2। তাহলে এটা গুণ করলে এটাই আবার চলে আসে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তারপরে এখানে আমরা লিখতে পারি এই 2টাকে আমরা ভিতরে দিয়ে দিই, বি স্কোয়ার বাই এ স্কোয়ার তার পাওয়ার এখানে থাকবে 1/3। খেয়াল করো 3/2 আছে, এই 3টাকে আমরা ভিতরে দিয়ে দিলাম দোনোটার মধ্যে। আর আমরা সূত্র জানি এ বাই বি হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন, আমরা এটাকে দোনোটার মধ্যে দিয়ে দিলাম। তো ঠিক এখানে 2টাকেও আমরা দোনোটার মধ্যে দিয়ে দিলাম আর বাইরে রইল 1/3। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এ কিউব, এই যে বি কিউব, বি কিউব সমান আছে এ স্কোয়ার, তাহলে বাইরে রইল 1/2 প্লাস এখানে হচ্ছে বি স্কোয়ার আর এখানে এ স্কোয়ার, এ স্কোয়ার সমান আমরা লিখতে পারি বি কিউব, তাহলে বাইরে রইল 1/3 পাওয়ার। এখন খেয়াল করো এই দুটো থেকে একটা এ যদি আমি কমন নেই তাহলে কি হবে, 3-2 তার পাওয়ার হবে হাফ প্লাস এই দুটো থেকে আমরা যদি একটা বি কমন নেই তাহলে হবে 2-3 তার পাওয়ার হবে 1/3। তাহলে 3-2 মানে 1, তার মানে এ 1 লিখা লাগবে না, তার মানে এ টু দি পাওয়ার হাফ থেকে গেল। প্লাস এখানে বি টু দি পাওয়ার 2-3 মানে হচ্ছে -1, তার পাওয়ার হচ্ছে 1/3। তাহলে কি হলো, এ টু দি পাওয়ার হাফ প্লাস -1 দিয়ে গুণ করলে উপরে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে -1/3। তো খেয়াল করে দেখো আমাদের প্রমাণটা মিলে গেছে, এটাই হচ্ছে রাইট সাইড। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। ৬ নম্বর অঙ্ক যেটা বলছে প্রশ্নের সাথে মিলিয়ে দেখো, বি ইকুয়াল টু 1 প্লাস 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3 হয়, তবে দেখাও যে বি কিউব -3b² - 6b - 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখনো এটাও দেওয়া আছে দিয়ে কাজটা শুরু করি। ভি ইকুয়াল টু 1 প্লাস 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3। তো আমরা আমাদের প্রমাণে কিন্তু বি কিউব আছে, তার মানে কি বি কে এখানে এখানেও ঘন করতে হবে। তো আমরা এক কাজ করি, -1টাকে এই বাম পাশে নিয়ে আসি আর ওই পাশে 3 দুইটা রাখি, 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3। তো এখন আমরা ঘন করে দিই বি -1 হোল কিউব, 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3 হোল কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস বি কিউব ইকুয়াল টু এটা এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ
বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে কি হয়, বি কিউব মাইনাস এখানে গুণ করলে হয় থ্রি বি স্কোয়ার, ওটা গুণ করলে হয় থ্রি বি, আর ওয়ানকে কিউব করলে হয় ওয়ান ইকুয়াল টু, এখানে খেয়াল করো এই কিউব আর হচ্ছে নিচের থ্রি, এই থ্রি আর এই থ্রি কাটা যাবে, থাকবে টু, তার মানে থ্রি স্কোয়ার থাকবে, প্লাস এখানে ওয়ান বাই থ্রি আর থ্রি কাটা যাবে, থাকবে থ্রি, প্লাস এই থ্রি, আর এই দুইটা তিন থেকে একটা তিন যদি আমি কমন নেই তাহলে পাওয়ার দুইটা যোগ হবে, টু বাই থ্রি যোগ ওয়ান বাই থ্রি ইন্টু, আর এই যে থ্রি টু দি পাওয়ার ওয়ান, টু বাই থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, থ্রি টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, এটা সমান আমরা লিখতে পারি বি মাইনাস ওয়ান। তাহলে বি কিউব মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি বি মাইনাস ওয়ান ইকুয়াল টু, এখানে থ্রি স্কোয়ার মানে নাইন, প্লাস থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার, এখানে কি আসে থ্রি টু দি পাওয়ার, দশাগু যদি তিন করি তাহলে উপরে হচ্ছে টু প্লাস ওয়ান ইন্টু বি মাইনাস ওয়ান। তাহলে বি কিউব মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি বি মাইনাস ওয়ান ইকুয়াল টু, নয় আর তিন হচ্ছে বারো, প্লাস এখানে আমরা একটু খেয়াল করি কি হচ্ছে বিষয়টা, উপরে কত হয় দুই আর এক তিন, তাহলে তিনকে তিন দিয়ে ভাগ করলে হবে এক, তার মানে থ্রি টু দি পাওয়ার ওয়ান, তাহলে ওই থ্রি টু দি পাওয়ার ওয়ান আর এই থ্রি মানে তিন আর তিন গুণ করলে হবে নয় বি মাইনাস ওয়ান। তাহলে বি কিউব মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি বি মাইনাস ওয়ান ইকুয়াল টু, এখানে কত হয় বারো, প্লাস নয় দিয়ে গুণ করলে নাইন বি মাইনাস নাইন। তাহলে বি কিউব মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি বি মাইনাস ওয়ান, এখানে বারো থেকে নয় গেলে থাকে তিন, তাই তিনকে এই পাশে নিয়ে আসলে মাইনাস তিন, আর নয় বিকেও এই পাশে নিয়ে আসি তাইলে হবে মাইনাস নাইন বি। তাহলে কী দাঁড়ালো বি কিউব, এখন শুধু যোগ বিয়োগ করে দেয়, বি কিউব মাইনাস থ্রি বি স্কোয়ার মাইনাস নাইন বি থেকে প্লাস থ্রি বি বিয়োগ করলে থাকে মাইনাস সিক্স বি, আর মাইনাস ওয়ান মাইনাস থ্রি যোগ করলে হয় মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। তার মানে আমাদের প্রমাণটা মিলে গেছে, বি কিউব মাইনাস থ্রি বি স্কোয়ার মাইনাস সিক্স বি মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে খেয়াল করে দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে। এখন আমরা পরবর্তী অঙ্কটায় চলে যাই। তো পরবর্তী অঙ্কটা ছ নম্বর যেটা, সেটা খেয়াল করে দেখো, যেটা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হয় তবে দেখাও যে এই বুড়ো রাশিটা সমান হচ্ছে ওয়ান। তো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, তাহলে এইখান থেকে আমরা ইচ্ছে করলে লিখতে পারি বি প্লাস সি ইকুয়াল টু কি লিখতে পারি মাইনাস এ, বা এ প্লাস বি সমান মাইনাস সি লিখতে পারি, তাই না, যখন যেটা লাগবে সেটা আমরা লিখে নিতে পারবো। আমরা একটু বাম পক্ষটা উঠিয়ে ফেলি, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস ওয়ান আমরা এক কাজ করি, সেটা হচ্ছে এটার হর এবং লবকে এক্স টু দি পাওয়ার সি দিয়ে গুণ করে দেই, এক্স টু দি পাওয়ার সি, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস ওয়ান, প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার
দেখো তো, মাইনাস এ, মাইনাস এ সমান আমরা কি লিখতে পারি, বি প্লাস সি প্লাস ওয়ান প্লাস, এটাকে আমরা এক্স টু দি পাওয়ার, যেহেতু মাইনাস বি আছে, এক্স টু দি পাওয়ার বি দিয়ে গুণ করে দিই হর এবং লবকে। তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার সি, এটা এটা দিয়ে গুণ করলে কি হবে, এক্স টু দি পাওয়ার পাওয়ারে পাওয়ারে যোগ হবে বি প্লাস সি। এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার সি আর এক্স টু দি পাওয়ার মাইনাস সি যোগ কর গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার জিরো, তার মানে হচ্ছে ওয়ান প্লাস, আর এক্স টু দি পাওয়ার সি ওয়ানের সাথে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার সি প্লাস, এক্স টু দি পাওয়ার সি আর এক্স টু দি পাওয়ার মাইনাস সি গুণ করলে সি মাইনাস সি উপরে পাওয়ার হবে, তার মানে জিরো হবে, জিরো মানে হচ্ছে ওয়ান। তো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস ওয়ান। খেয়াল করে দেখো এই দুইটা কিন্তু আমাদের হর দুইটা একই রকম অলরেডি হয়ে গেছে, আমরা চাচ্ছি তিনোটা হরকে একই রকম বানিয়ে ফেলতে, তাহলে আমাদের অঙ্কটা করা সহজ হয়ে যাবে। এখন এটা গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস, এখানে এক্স টু দি পাওয়ার বি আর এক্স টু দি পাওয়ার মাইনাস বি গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার জিরো, তার মানে হচ্ছে ওয়ান, আর ওয়ানের সাথে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার বি। তাহলে কি হলো, এটা যা আছে তাই থাকবে, এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান, এটাও যা আছে তাই থাকবে, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান প্লাস, এখানে থাকবে এক্স টু দি পাওয়ার বি, এখানে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি। তো খেয়াল করে দেখো এখান থেকে যদি আমরা এ প্লাস বি রাখি, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু হবে মাইনাস সি। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি সমান লিখতে পারি মাইনাস সি প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার বি। তো এটা যা আছে তাই থাকবে, এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান প্লাস, এখানে আমরা এই সিকে বিদায় করি, আমাদের বি প্লাস সি লাগবে, তার মানে এক্স টু দি পাওয়ার সি দিয়ে আমরা আবার উপরে নিচে গুণ করে দিই, এক্স টু দি পাওয়ার সি উপরে আছে অলরেডি এক্স টু দি পাওয়ার বি, তাহলে এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার বি, তাহলে উপরে নিচে এটাকে এক্স টু দি পাওয়ার সি দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা যা আছে তাই, এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান প্লাস, এখানে এক্স টু দি পাওয়ার কি হবে, বি প্লাস সি হবে, আর এটা দিয়ে এটা গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার জিরো, তার মানে ওয়ান প্লাস, এটা দিয়ে ওয়ানকে গুণ করলে এক্স টু দি পাওয়ার সি প্লাস, এটা দিয়ে এটাকে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি। এখন খেয়াল করে দেখো আমাদের তিনোটা ভগ্নাংশেরই হরগুলো একই রকম হয়ে গেছে, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি এই যে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান। তাহলে আমরা লসাগু করে দিই, তাহলে তিনটা যেহেতু একই রকম লসাগু হবে একটা, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে এক, তাহলে এখানে থাকবে এক্স টু দি পাওয়ার সি প্লাস এটার এটা একই রকম ভাগ করলে এক, তার মানে থাকবে উপরের এক, এটার এটাও সেম, তাহলে থাকবে এখানে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি। এখন খেয়াল করে দেখো আমাদের এই দুটো ভগ্নাংশের হর এবং লব একই রকম হয়ে গেছে, আমরা একটু সাজিয়েও লিখতে পারি, তাহলে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান, আর এখানে নিচে রইলো এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান। তাহলে হর এবং লব যেহেতু একই রকম ভাগ করলে কত হবে, ওয়ান, তার মানে এটাই হচ্ছে আমাদের রাইট সেট। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল, তাহলে আশা করি অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পেরেছ, বাসায় বেশি বেশি করে অঙ্কগুলো করবে, তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে আরো সহজ মনে হবে। তো আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখতে পারো পরবর্তী আপডেট বা ক্লাসের আপডেট পাওয়ার জন্য। তা সবাই ভালো থেকো,
এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।